প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রীতি ও শুভেচ্ছানীয় আশা করি তোমরা বরাবরের মতো ভালো আছো আজ অষ্টম শ্রেণী শিক্ষার্থীদের সাথে কথা হবে গত একটি ক্লাসে বাংলা দ্বিতীয় পত্রের ভাষা অধ্যায়ের প্রথম অংশে তোমাদের আলোচনা হয়েছিল সেখানে আলোচনা করেছিলাম ভাষার সংজ্ঞা পাকযন্ত্র এবং বাংলা ভাষার পৃথিবীতে অবস্থান কোথায় সে সম্পর্কে কিছু আলোচনা হয়েছিল আজ তোমাদের সাথে এই ভাষা অধ্যায়ের দ্বিতীয় অংশে আলোচনা হবে মাতৃভাষা রাষ্ট্রভাষা এবং সেই সাথে আঞ্চলিক ভাষা সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই প্রিয় শিক্ষার্থী পাঠ পরিস্থিতি লক্ষ্য করো বাংলা ব্যাকরণ ও নির্মিত অষ্টম শ্রেণী প্রথম পরিচের এক পয়েন্ট ভাষা দ্বিতীয় অংশ আজ তোমাদের সাথে আলোচনা করব তো আলোচনা শুরু করার আগে এ অধ্যায়ের শিক্ষণ ফল সম্পর্কে আমরা একটু ধারণা লাভ করি দেখো শিক্ষণ ফল এ পাঠ শেষে শিক্ষার্থীরা যা যা শিখবে এক মাতৃভাষা কাকে বলে বলতে পারবে দুই রাষ্ট্রভাষা কাকে বলে বলতে পারবে তিন আঞ্চলিক ভাষারীতি ভাষারীতি সাধু ভাষারীতি ও চলিত ভাষারীতি কি তা নির্ণয় করতে পারবে তো প্রিয় শিক্ষার্থী আমরা এগুলো এখন আলোচনা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে তাহলে তোমরা এই অধ্যায় থেকে যে কোনো ধরনের প্রশ্ন হলে তোমরা সহজেই উত্তর করতে পারবে আরেকটি বিষয় তোমরা যখন এই ভিডিওটি দেখবে তখন অবশ্যই নিজের নাম রোল শ্রেণী উল্লেখ করে লাইক শেয়ার এবং কমেন্ট করবে যাতে তোমাদের অন্যান্য বন্ধুরাও দেখতে পারে এবং সেই সাথে ভিডিওটি আপলোড হবে ইউটিউবে তোমরা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে যে কোনো ভিডিও ওখানে আপলোড হলে তোমরা সহজেই দেখতে পারবে এখন আমরা মাতৃভাষা ও রাষ্ট্রভাষা নিয়ে আলোচনা করবো প্রথমেই মাতৃভাষা নিয়ে একটু কথা বলি মাতৃভাষা দেখো মানুষ জন্মের পর সাধারণত প্রথমে তার মায়ের কাছে প্রতিপালিত হয় তারই কথা শেখে তাই জন্মলগ্ন থেকে স্বাভাবিকভাবে মানুষ নিজের মায়ের কাছে যে ভাষাটি শিক্ষা পায় তাকেই তার মাতৃভাষা বলে এটি একটি ধারণার প্রকাশ মাত্র তাই যে শিশুর মা তার জন্ম মুহূর্তেই মৃত্যুবরণ করে সেই শিশু যখন বড় হয় সে পিতা বা অন্য কোনো অভিভাবকের তত্ত্বাবধানে বড় হলেও তার মুখের সাধারণ ভাষাকে মাতৃভাষায় বলে বাংলাদেশের অধিকাংশ মানুষ জন্মের পর মায়ের কোলে এবং মায়ের বাংলা বলে বড় হয় বাঙালি মায়ের এই বুলি বাংলা তাই বাঙালি জাতির মাতৃভাষা বাংলা আবার বাংলাদেশে অনেক ক্ষুদ্র গোষ্ঠী বাস করে তাদেরও পৃথক মাতৃভাষা আছে বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড রাজ্য মিয়ানমার রাখাইন রাজ্যে ইত্যাদি স্থানে বাংলা ভাষার প্রচলন রয়েছে এসব অঞ্চলে অনেকেরই মাতৃভাষা বাংলা তাছাড়াও যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ফ্রান্স জাপান অস্ট্রেলিয়া কানাডা সহ বিশ্বের বহু দেশেই বাংলা ভাষী জনগণ রয়েছে সেসব স্থানও বাংলা অনেকেরই মাতৃভাষা পৃথিবীর প্রায় ত্রিশ কোটি লোকের মাতৃভাষা বাংলা তথ্যটা তোমরা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে যে পৃথিবীর প্রায় ত্রিশ কোটি লোকের মাতৃভাষা বাংলা আর মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার স্থান চতুর্থ তাহলে সংখ্যার দিক থেকে মাতৃভাষায় যে কথা বলে পৃথিবীর অন্যান্য যে ভাষাগুলো আছে তার মধ্যে মাতৃভাষা হিসেবে বাংলার স্থান তাহলে মনে প্রশ্ন জাগে যে বাংলার আগে মাতৃভাষা হিসেবে সবচেয়ে বেশি লোক কথা বলে কোন কোন ভাষা তোমরা জেনে থাকবে যে মান্দারিন ভাষা হলো পৃথিবীর সবচেয়ে বেশি লোক মাতৃভাষা হিসেবে কথা বলে মান্দারিন হলো চীন দেশের ভাষা সেখানে অধিকাংশ মানুষই মাতৃভাষা হিসেবে মান্দারিন ভাষায় কথা বলে তোমাদের হয়তো মনে হতে পারে যে ইংরেজি আন্তর্জাতিক ভাষা তাহলে ইংরেজি ভাষাকে প্রথম নয় কেন আসলে ইংরেজি মাতৃভাষা হিসেবে খুব বেশি লোক কথা বলে না ইংরেজি বেশিরভাগই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে অনেক মানুষ কথা বলে মাতৃভাষা হিসেবে ইংরেজি ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মানুষ মাতৃভাষা হিসেবে ইংরেজি ভাষায় কথা বলে আমেরিকা আবার সবাই মাতৃভাষা হিসেবে ইংরেজি ভাষায় কথা বলে না সেখানে ইংরেজির পাশাপাশি বহু মানুষ স্প্যানিশ ভাষায়ও কথা বলে তবে বেশিরভাগ মানুষই কিন্তু ওখানে ইংরেজি ভাষার ইংরেজি ভাষায় কথা বলে এর এরপরে আসে হিন্দি ভারতের প্রায় অর্ধেক মানুষ হিন্দি ভাষায় কথা বলে তবে ভারতে অন্যান্য ভাষারও প্রচলন আছে যেমন পাঞ্জাবি শিখ তামিল তেলেগু ভোজপুরি ড়িয়া এরকম বহু ভাষা ভারতে প্রচলন আছে ভারতের বিভিন্ন বিভিন্ন রাজ্যে মানুষ তাদের নিজস্ব ভাষায় কথা বলে তাহলে আমরা কি দিক থেকে মাতৃভাষা হিসেবে বাংলার স্থান চতুর্থ আর এই সংখ্যাটি ত্রিশ কোটিরও অধিক মানুষ মাতৃভাষা হিসেবে বাংলায় কথা বলে তাহলে তোমরা এখান থেকে মাতৃভাষা কি এবং মাতৃভাষার অবস্থান সম্পর্কে তোমাদের ধারণা অনেকটাই স্পষ্ট হয়েছে আশা করি তোমরা বুঝতে এরপরে রাষ্ট্রভাষা তাহলে মাতৃভাষা রাষ্ট্রভাষা এটা কি তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে রাষ্ট্রভাষা আর মাতৃভাষার মধ্যে কিঞ্চিত পার্থক্য আছে তোমরা একটু খেয়াল করে দেখো যে রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য কোনো দেশে সংবিধান স্বীকৃত ভাষাকে ওই দেশের রাষ্ট্রভাষা বলে একটি রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ভিন্ন ভাষার ব্যবহার থাকতে পারে যেমন বাংলাদেশে বাংলা পাশাপাশি উপজাতিদের ভাষা হিসেবে চাকমাদের চাংমা গারোদের আশিক মণিপুরি ইত্যাদি ভাষা প্রচলিত আছে ভারতে বাংলা গুজরাটি হিন্দি পাঞ্জাবি কানাড়ি ভাষার প্রচলন আছে পাকিস্তানের পাঞ্জাবি বালু সিন্ধি ভাষা ইত্যাদি এতে রাষ্ট্রীয় কেন্দ্রীয় প্রশাসনিক কোন কাজ কোন ভাষাতে পরিচালিত হবে এই প্রশ্ন আসে এ প্রশ্ন সমাধান কল্পে কোনো কোনো রাষ্ট্র নির্দিষ্ট এক বা একাধিক ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় তো বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগের তৃতীয় অনুচ্ছেদে লিপিবদ্ধ আছে, প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা এই জায়গাটা একটু ভালো করে মনে রাখবে বাংলাদেশ সংবিধানের তৃতীয় অনুচ্ছেদে প্রথম ভাগে তৃতীয় রাষ্ট্রভাষা বাংলা রাষ্ট্রের সর্বাধিক মানুষের বোধগম্য ভাষা হিসেবে রাষ্ট্রভাষা সাধারণত রাষ্ট্রভাষা স্বীকৃত হয়ে থাকে এ ভাষায় রাষ্ট্রের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড যেমন শিক্ষা প্রদান পাঠ্যগ্রন্থ প্রণয়ন সাহিত্য রচনা সংবাদপত্র প্রকাশ সামাজিক আচার অনুষ্ঠান পরিচালনা দলিল লিখন। রাষ্ট্রীয় নথিপত্র লিপিবদ্ধকরণ ইত্যাদি সম্পন্ন হয় তো পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্ধুর পাশে ইংরেজিকেও দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে ভারত প্রজাতন্ত্রের সংবিধান স্বীকৃত কোনো রাষ্ট্রভাষা বা জাতীয় ভাষা না থাকলেও দাপ্তরিক কাজকর্মে ভাষা হিসেবে হিন্দির পাশাপাশি ইংরেজি স্বীকৃত ভারতের রাজ্যগুলোতে প্রশাসনিক কারণে আঞ্চলিক ভাষাসমূহ ব্যবহার করা হয় পশ্চিমবঙ্গ ত্রিপুরা ঝাড়খণ্ড রাজ্য এবং আসাম রাজ্যে বরাক উপত্যকার অন্যতম প্রশাসনিক ভাষা বাংলা আশা করি তোমরা রাষ্ট্রভাষা বিষয়টি আহ পরিষ্কার বুঝতে পেরেছ এখন আমরা সাধু ও চলিত রীতির পার্থক্য ভাষার দুইটি রীতি আছে একটা হলো সাধু আর একটা হলো চলিত রীতি সাধু ভাষার প্রচলন উনিশ শতকের প্রথম দিকে শুরু হয় আহ এ ভাষা শুধু লেখার ভাষা বলার কিন্তু ভাষা নয় তাহলে খেয়াল করে দেখো পৃথিবী সব উন্নত ভাষার মতো বাংলা ভাষারও একাধিক আলাদা রূপ আছে একটি বলার ভাষা বা মৌখিক রূপ অপরটি লেখার ভাষা বা লৈখিক রূপ ভাষার মৌখিক রূপের আবার দুটি রীতি রয়েছে একটা আঞ্চলিক রীতি ও প্রমিত রীতি অন্যদিকে লৈখিক রূপের দুটি আলাদা রীতি আছে যেমন চলিত রীতি সাধু রীতি তো বাংলা ভাষায় এই প্রকার রীতি প্রকার রীতি ভেদ নিচের শখের সাহায্যে দেখানো হলো দেখো মৌখিক রূপ একটা আঞ্চলিক আর একটা হলো প্রমিত আর লৈখিক রূপ চলিত রূপ আর একটা হলো সাধুরূপ তো আমি আগেই বলেছি সাধুরূপ শুধু কিন্তু লেখার ভাষা ছিল এটা কিন্তু মুখের ভাষা নয় তো চলিত ভাষা আবার এটা লৈখিক রূপ আছে আবার মনে রাখবে যে বাংলা ভাষার আবার এই মৌখিক ও লৌখিক রূপের আবারও প্রভেদ আছে দুইটি করে একটা আঞ্চলিক ক্রমিত মৌখিক রূপের আর লৌকিক রূপের চলিত ও সাধুরূপ তাহলে আমরা এখন আঞ্চলিক ভাষারীতি কী এটা সম্পর্কে একটু ধারণা লাভ করব বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বাঙালি জনগোষ্ঠী মুখে মুখে যে ভাষারীতিতে মনোভাব ব্যক্ত করে সেই ভাষার রীতি সে ভাষারীতি বাংলা আঞ্চলিক ভাষারীতি নামে অভিহিত অর্থাৎ অঞ্চলভেদে বাংলা ভাষার প্রচলিত কথ্যরূপকেই আঞ্চলিক ভাষারীতি বলে তাহলে এই বিষয়টা মনে রাখবে আঞ্চলিক ভাষারীতি কি যেমন দেখো বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ভাষা রীতি চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ভাষারীতি অর্থাৎ একজন লোকে দুটি ছেলে ছিল আঞ্চলিক ভাষাকে উপভাষা বলে এই লাইনটা একটু ভালো করে মনে রাখবে আঞ্চলিক ভাষাকে উপভাষা বলে আঞ্চলিক ভাষা শব্দের বহু বিচিত্র রূপ দেখা যায় যেমন ছেলে শব্দটি অঞ্চল ভেদে সোয়াল সাওয়াল সাবাল সেইলে পোলা পোয়া ওয়া পুয়া বেড়া বেডা কুদ হুদ ইত্যাদি উচ্চারিত হয় তাহলে দেখো এই যে ভাষা আঞ্চলিক যে ভিন্নতা এইয এই ভিন্নতা কিন্তু এক এক অঞ্চলে এক এক রকম এপরে আমরা দেখব প্রমিত ভাষারীতি কি তো বিভিন্ন ভাষারীতি কালক্রমে পরিমার্জিত হয়ে সবার গ্রহণযোগ্য একটি রূপ লাভ করে মনে রাখবেন যে বিভিন্ন ভাষারীতি কালক্রমে পরিমার্জিত হয়ে সবার গ্রহণযোগ্য একটা রূপ লাভ করে এই ভাষারীতি সাধারণত শিক্ষিত লোকের কথাবার্তা ও নিত্য ব্যবহারে আরো আকর্ষণীয় হয় ভাষাও যে শ্রম সাধ্য এবং শেখার কোন বিষয় প্রমিত ভাষারীতি তার প্রমাণ এক কথায় ভাষার সর্বজন গ্রাহ্য মানে সর্বসব লোকের বুঝতে পারে এমন সর্বজন গ্রাহ্য ও সমকালের সর্বোচ্চ মার্জিত রূপকেই প্রমিত ভাষারীতি বলে যেমন একজনের দুটো ছেলে ছিল তো এই বাক্যটি যদি আমরা উচ্চারণ করি তাহলে বাংলাদেশের যে কোনো অঞ্চলের মানুষই কিন্তু বুঝতে পারে আর এই প্রমিত ভাষারীতি নির্ধারণ করে বাংলাদেশের একটা প্রতিষ্ঠান নাম হল বাংলা একাডেমি বাংলা একাডেমি বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণামূলক একটা প্রতিষ্ঠান সেখানে এই ভাষারীতির বিভিন্ন রূপ তারা নির্ধারণ করে দেয় সাধু ভাষা রীতি দেখো যে ভাষা রীতি অধিকতর গাম্ভীর্যপূর্ণ তৎসম শব্দবহুল প্রাচীন রীতি অনুসারী এবং আঞ্চলিকতা মুক্ত তাই সাধু ভাষা রীতি তাহলে মনে রাখবে যে ভাষা রীতি অধিক গাম্ভীর্যপূর্ণ তৎসম শব্দবহুল ক্রিয়াপদের রূপ প্রাচীন রীতি অনুসারী এবং আঞ্চলিকতা মুক্ত তাই সাধু ভাষা এই রীতি এখন শুধু লিখিত গদ্যে পরিদৃষ্ট হয় যেমন এক ব্যক্তি দুইটি পুত্র ছিল তো তোমরা এই সাধু ভাষা রীতি আমরা পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়বো এরপরে দেখো চলিত ভাষা রীতি ভাগীরথী নদীর তীরবর্তী স্থান সমূহের মৌখিক ভাষা মানুষের মুখে মুখে রূপান্তর লাভ করে প্রাদেশিক শব্দাবলী গ্রহণ এবং চমৎকার বাকভঙ্গি সহযোগে গড়ে ওঠে এই ভাষা চলিত ভাষা বলে এই রীতি মৌখিক ও লিখিত উভয় ক্ষেত্রেই আকর্ষণীয় ও আদরণীয় যেমন একজন লোকের দুইটি ছেলে ছিল প্রিয় শিক্ষার্থী তোমরা প্রমিত রীতি সাধু ভাষা রীতি ও চলিত ভাষার রীতি আশা করি তোমরা বুঝতে পারছো এই যে এখানে একটা প্রশ্ন হতে পারে যে ভাগীরথী নদীটা আবার কোথায় ভাগীরথী নদীটি হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে এই ভাগীরথী নদী অবস্থিত তো তোমরা জানো যে পশ্চিমবঙ্গের মানুষও কিন্তু বাংলা ভাষায় কথা বলে তো একসময় এই দেশ বিভক্ত যখন ছিল না তখন এই ভারতের পশ্চিম বাংলা বাংলাদেশের মানুষ সব একাকার ছিল এই ভাগের ভাষা রীতি করি তো প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা এ অধ্যায় থেকে রাষ্ট্রভাষা মাতৃভাষা এবং বিভিন্ন ভাষা রীতি সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পেরেছ এরপরও যদি এ অধ্যায় থেকে যদি কোনো বোঝার থাকে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে নাম রোল শ্রেণী স্পষ্ট উল্লেখ করে কমেন্ট করবে আরেকটা বিষয় তোমাদের এই কমেন্ট লাইক এর উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের প্রেজেন্টেশন নির্ধারণ করা হবে তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে তোমাদের প্রেজেন্ট দেওয়া হবে না আর যদি লাইক কমেন্ট করো তাহলে বুঝবো যে তোমরা ভিডিওটি ভালো করে দেখেছো তো ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্ত পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত তোমরা ভালো দেখো ধন্যবাদ